উপনির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বক্সনগরের নবনির্বাচিত বিধায়ক তাফাজ্জাল হোসেন। উপনির্বাচনে এক মাস পেরোনোর আগে বিধায়ক ফান্ডের টাকা দিয়ে বক্সনগর বাজারের রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। দীর্ঘ 35 বছর বাম সরকার এবং মাঝখানের 5 বছরে কংগ্রেস জোট সরকারের আমলেও বক্সনগর বাজারের রাস্তা নির্মাণের ভাগ্য খোলেনি। দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় বাজারের রাস্তাগুলো অকেচো অবস্থায় রয়েছে। গত 5 বছরে বিজেপি সরকার থাকা সত্ত্বেও বক্সনগরে বিধায়ক সরকারের পক্ষে না থাকার কারণে গোটা বক্সনগর এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে। বক্সনগর বাজারে হাল বেহাল রাস্তার চিত্রই যার প্রকৃষ্ট উদাহরণ। বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার আগে বিজেপি মনোনীত প্রার্থী তাফাজ্জাল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক হলে এলাকার সার্বিক উন্নয়ন করবেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিধায়ক ফান্ডের টাকা দিয়ে দুটি রাস্তা নির্মাণ করার জন্য দপ্তরে কর্মকর্তাদের নিয়ে তিনি রাস্তা পরিমাপ করেন শনিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আজকে বক্সনগর বাজার বক্সনগর বাজারে আসলাম। বক্সনগর বাজারের ইন্টারনেট যে রোডগুলো আছে সেই রোডগুলো একদম জরাজীর্ণ অবস্থা। তো যার জন্য সামনে পুজো আসছে, সেই পুজোতে অতি সত্বরে এই কাজগুলো করতে হবে, কারণ বাজারও আমাদের একটা পূজার মণ্ডপ আছে। তো যার জন্য আমার এমএনএ ফান্ডে কিছু টাকা আছে, সেই টাকাটা দিয়ে বাজারের যে ইন্টারনেট যে রোডগুলো আছে ছোটো ছোটো, সেই রোডগুলোকে পিসিসি করে রোডগুলোকে ঢালাই এবং পিসিসি করে রোডগুলোকে নতুন করে করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। যার জন্য এখানে আরডির ইঞ্জিনিয়ার এসেছেন, আমার মণ্ডল প্রেসিডেন্ট এসেছেন, আমার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এসেছেন, সবাই মিলে আমরা বাজারটা পরিদর্শন করে তারপর এখানে ওনারা যারা ইঞ্জিনিয়ার আছেন ওরা মেজারমেন্ট নিয়েছে। আগামী দিনে আমার এমএলএ ফান্ডের থেকে এই বাজারের ইন্টারনেট রাস্তাগুলো করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এই জন্য বাজার আজকে পরিদর্শন করি। আপনি বিধায়ক হওয়ার পর একটি প্রথম কাজ আপনার? আমি বিধায়ক হয়েছি মাত্র 15-20 দিন হলো, কারণ বাজারটার বাজারের যে ইন্টারনেট রোডগুলো খুব জরাজীর্ণ, যার জন্য আমার প্রথম কাজ হিসাবে আমি বাজারটাই প্রথম ধরেছি। আমার এমএলএ ফান্ডের টাকা দিয়ে বাজারে একটা জলের ট্যাঙ্ক করবো এবং ইন্টারনেট রোডগুলো করবো। মানুষ এখানে হাজার হাজার মানুষের সমাগম, এই রোডগুলো খুব জরাজীর্ণ অবস্থা, যার জন্য আমরা এই বাজারের যে রাস্তাগুলো করার জন্য আমি আরডি ইঞ্জিনিয়ারকে ডেকেছি, আমার চেয়ারপারসন আছেন, আমার মণ্ডল প্রেসিডেন্ট এখানে আছেন, আমরা বাজারটা ঘুরে মানে রাস্তাটা করার জন্য উদ্যোগ নিয়েছি। থ্যাংক ইউ। দায়িত্ব পেয়ে বক্সনগরের উন্নয়নের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন নবনির্বাচিত বিধায়ক তাফাজ্জাল হোসেন। তার এই কাজে খুশি এলাকাবাসীও। দাদা আপনার নাম? আমার নাম গোপাল কর্মকার। এটা কোন জায়গা? বক্সনগর বাজার। আজকে দেখলাম আমরা বক্সনগরের যিনি বিধায়ক তাফাজ্জাল হোসেন বাজার পরিদর্শন, কি কারণে? বক্সনগর বাজার পরিদর্শন তাই না, আমাদের এলাকার বিধায়ক হিসাবে আমরা বিধায়ক আমরা সবাই মিলে উপহার দিছি, আমরা একটা উপহার পাইছি। বক্সনগর বাজারও তাই না আইসি আজকা বাজারটা পরিদর্শন করানোর জন্য। বাজারটার খুব শোচনীয় অবস্থা, রাস্তাঘাট বিভিন্ন, জলের ব্যবস্থা নাই, মানে আমাদের যে বর্ষা পায়খানা করার বা একদম ডাস্টবিন টাস্টবিন ময়লা টলা ফেলা নাই কোনো ব্যবস্থা, দিন দিন শোচনীয় অবস্থা। বিগত বহু বছর ধরে এইসব ধরনের তোমার এই শোচনীয় অবস্থা হয়ে গেছে। তারপরে বিগত সরকার আমলও আমরা যে এমএলএ ছিল শহীদ চৌধুরী সাহেব, এনে তো এখন অসুস্থ অবস্থায় আছে। তারপরে হয়েছে আমাদের শামসুল হক সাহেব, তাইনও বিধায়ক হয়েছে, তাইনও প্রয়াত হয়ে গেছে, তো তাইনও কথা দিছিল করার জন্য কিন্তু কিছু করার নেই। তো এখন আমাদের যে নতুন বিধায়ক তাফাজ্জাল সাহেব, আমাদের ভাই বড় ভাই হিসেবে এলাকার, তাইনে আমাদেরকে কথা দিছিল বাজার কমিটির ঢাকায় একটা মিটিং হয়েছিল কিছুদিন আগে ইলেকশনের আগে, যে কইছে যে আমাদের যে বাজারের যেই একটা সুব্যবস্থা করে দেবো রাস্তাঘাট দিয়ে, তো এই ব্যাপারটা নিয়ে আসি না ভাই একটু পরদক্ষিণ করলো করতেছে, এটা আশা করি ভাইয়ে করবো, ভাইয়ের নিজের মনে নিয়ে আসি না, আমাদের এলাকার স্বার্থে বাজারের স্বার্থে সবার স্বার্থে ভাইয়ের একটা কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। বিধায়ক তাফাজ্জাল হোসেন ছাড়াও শনিবার বাজার পরিদর্শনে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর ব্লক শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সাহা এবং বক্সনগর ব্লকের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুর রহিম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।